ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এরপরও থামছে না ধর্ষণের ঘটনা, বরং প্রতিদিনই বাড়ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও অনলাইনে নারীদের ধর্ষণের হুমকি, আক্রমণাত্মক বা অপমানজনক মন্তব্য নিত্যদিনের। কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার ঘটনাও হরহামেশাই ঘটছে। এর প্রতিকার কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার শাস্তিই বা কি? ধর্ষণ রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড। তবে ধর্ষণ পরিস্থিতির উন্নতি হয়নি। পাশাপাশি প্রতিনিয়ত ধর্ষণের হুমকি ও হয়রানির ঘটনা তো রয়েছেই। বেশিরভাগ ক্ষেত্রেই লজ্জা ও সম্মানের ভয়ে মুখ খুলতে ভয় পায় ভুক্তভোগী নারী। তবে অনলাইনে ধর্ষণের হুমকি বা হয়রানির শিকার হলে তা প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে হয়রানির শিকার হলে সাইবার নিরাপত্তা আইনসহ ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ীও অভিযোগ করতে পারবেন নারীরা। এখন কথা হচ্ছে, কোনো নারী যদি এ ধরনের সমস্যায় পড়েন তবে কি করবেন তিনি? কি ধরনের আইনি পদক্ষেপই বা নেওয়া সম্ভব? অনলাইনে এ ধরনের হয়রানিমূলক আচরণের শিকার হলে তথ্য প্রমাণসহ সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের আইনে কাউকে কোনো হুমকি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। ডিজিটাল নিরাপত্তা আইনে বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অন্য ব্যক্তিকে ভীতি প্রদর্শন করলে কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অনেকের ধারণা, দেশে আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ হয় না। বিষয়টা ঠিক তেমন নয়। নিকট অতীতে এই ধরনের অপরাধের শাস্তির অনেক নজির আছে। আইন বলছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারীকে হয়রানি করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া অনলাইনে এ ধরনের কন্টেন্ট ছড়িয়ে দিতে থাকলে 5 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। ধর্ষণের হুমকি বা আপত্তিকর মন্তব্যের শিকার হলে নিকটস্থ থানায় সরাসরি অভিযোগ করতে পারবেন। এছাড়া সাইবার ইউনিটে ইমেইল করে এবং কাউন্টার সিটি টেরোরিজম বিভাগের হ্যালো সিটি অ্যাপের মাধ্যমেও অভিযোগ করা যাবে। ইমেইল ও অ্যাপে অভিযোগ করার ক্ষেত্রে গোপন রাখা যাবে নিজের পরিচয়। অভিযোগের পক্ষে কিছু তথ্য প্রমাণ জোগাড় করে রাখা ভালো। তা হতে পারে অভিযুক্ত ব্যক্তির করা কোনো মন্তব্যের স্ক্রিনশট অথবা ভয়েস রেকর্ড। এসবই পুলিশকে সহযোগিতা করবে। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিঙ্কে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।